আজ কাছার কলেজের পয়েন্টে ইউথ সেকেল সোশ্যাল রিবিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় আজকে আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে, কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এই যে জায়গাটা, এটা বর্তমানে নো ম্যানস ল্যান্ড হয়ে গেছে। এটা উদারবন্দের বিধায় কাজ করবেন না শিলচরের বিধায় কাজ করবেন এটা সরকার জানে না। বারবার কাকুতি মিনতি করার পরে, বারবার মেমোরান্ডাম দেওয়ার পরে আমাদের যারা সোশ্যাল লোকরা আছে, সামাজিক লোকরা আছে, সংগঠনরা আছে, আমরা বারবার গিয়ে দপ্তরে কাগজে মিনতি করেছি, না জেলা অধিপতি শুনেছেন, না পিডব্লিউডি শুনছে, না আসাম সরকার শুনছে। এখানে বিজেপি অফিস আছে, প্রত্যেক দিন নেতা মন্ত্রী এই রাস্তা দিয়ে যান, আজ অবধি কারো চোখ এই রাস্তা পড়েনি। তাই আমরা বাধ্য হয়েছি, আমাদের সংগ্রাম আজকে আরম্ভ হয়েছে, আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং এই আন্দোলন আগামীতে বড় আকারে রূপ নেবে। আজকে শুধু আমরা সরকারকে বার্তা দিচ্ছি যে আজকে শিলচরবাসীরা নিজের আত্মসম্মানের রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য পথে নেমেছেন। আমাদের যদি কথা শোনা না হয়, এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাপিটাল পয়েন্ট, এটা হারাপ্পা মহেঞ্জোদারোর যে সিভিলাইজেশন ছিল এর সে বাজে সিভিলাইজেশন আমরা দাঁড়িয়ে আছি। আমরা ভুলে গেছি আমরা ভারতবর্ষে আছি, আমরা ভুলে গেছি আমরা আসামে আছি, কারণ উদারবন্দের বিধায়ক বলেন যে উদার এটা এরিয়া ছিল না যখন উনি জিতেছেন। শিলচরের বিধায়ক বলেন আমি যখন জিতেছি এখন আমি এখানে নেই, কারা কাজ করবে এখানে? আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, গুলি করলে গুলি করুন, পুলিশ লেগে দিয়ে জ্বালিয়ে দিন, আমরা সরব না, আমাদের দাবি যতদিন মানা হবে না আমরা আন্দোলন চালিয়ে। আপনার নাম আর ডেসিগনেশনটা বলুন স্যার। আপনি বললেন যেহেতু আমার ডেসিগনেশনটা আমরা এই যে দেড় মাসের যে পিরিয়ড পাবলিক জায়গা বলুন না, সেই এক দেড় মাসের মধ্যে একটাও পটফোন সাথে দেব না, আমি শুনি লাইছি।